ঘটনার সূত্রপাত হয়েছে মঙ্গলবার ঈদের দিন। টিপু সুলতান মসজিদে ঈদের নামাজ শেষ করে বাবার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন মীর। সেখানে ক্যাপশনে তিনি লিখেছেন, তার বাবা তার আল্লাহ। ছবিটি পোস্ট করার প্রায় সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে বিতর্ক। কোনো একজন মানুষকে আল্লাহর সঙ্গে তুলনা করা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন ধর্মপ্রাণ মুসলিমরা। রীতিমতো হেনস্থার মুখে পড়তে হয় এই শিল্পীকে। এর আগে নেট দুনিয়ায় এরকম আক্রমণের মুখে পড়তে হয়েছিল মীরকে। সে ঘটনার পুনরাবৃত্তির পরেই নিজের পোস্টে মন্তব্য দেওয়ার অধিকার নিয়ন্ত্রণ করলেন এই শিল্পী। তবে এই বিতর্কের মাঝেও সোশ্যাল মিডিয়ায় একজন সঙ্গী পেয়েছেন মীর। তিনি হলেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। এ ঘটনার প্রসঙ্গ টেনে এনে সোশ্যাল মিডিয়ায় তসলিমা নাসরিন লিখেন, তিনি একটি কবিতা লিখেছিলেন, যে কবিতা ছাপানোর পর মৌলবাদীদের আক্রমণের মুখে পড়েন তিনি। নিষিদ্ধ হয় গোটা পত্রিকাটি, কিন্তু কেন যে পত্রিকা বন্ধ হলো তা ভেবেই পাননি এই লেখিকা। অনেক ভেবে দেখেন সেই কবিতায় আল্লাহর সঙ্গে কোনো ব্যক্তিকে তুলনা করাই এই রোষের মুখে পড়তে হয়েছিল তাকে। তিনি আল্লাহর নামটি ব্যবহার করে কাউকে ঘৃণা বা অবজ্ঞা করতে চাননি। এই লেখিকা আরো বলেন, অনেকে আল্লাহু আকবর বলে অনেক মানুষ খুন করছে। এখন এমন অবস্থা দাঁড়িয়েছে যে কেউ আল্লাহু আকবর শুনলে উল্টো দিকে দৌড়াচ্ছে। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে কেউ যদি তার বাবাকে আল্লাহর সঙ্গে তুলনা করেন, এটি তেমন কোনো বড় ভুল নয়, এমনটাই জানালেন এই লেখিকা।